কতগুলো তারপর হলো ভিডিও মেমোরি হলো 11 GB, আমি 11 GB ঠিক আছে। ইঞ্জিন ক্লক স্পিড চলো বেস, যেটা বেসিক থাকবে আর কি, কত 1600 রাইট। আর এর বুস্ট আমি এখান থেকে বুস্ট কত মানে সে কত করবে সে হলো 1721 MHz। এটা হলো যে একটা বাসন থাকে পিসি জানা যায় না মাদাবারের সাথে, এটা হলো পিসি এক্সপ্লেন 3.0, এর আগে ছিল বাসন 2.0, এটা 3.0। মূলত হলো এই ক্লক স্পিড পুরো, আর হলো এই যে বডি বিটা দেখবেন, এটা দেখবেন, এটা হলো যে হিট সি হিট ফাইভ জি, এটা বলা হয় ব্যাক প্লেট, কিছু আছে ব্যাক ছাড়া মনে করেন, এটা এটা যে হিট হবে হিটটাকে সে কন্ট্রোল করবে আর কন্ট্রোল করবে আর কি গ্রাফিক্স কার্ডটাকে। এরপর যখন আপনি যখন 1080 Ti মনে করেন, এর আগের বাসন যেগুলো বলেছেন টি এর ছাড়া, ওগুলো হলো ধরুন ক্লক স্পিড এখানে যত আছে, ধরুন আপনার এখানে আছে কত আপনার মনে করেন 1600 1500 মনে করেন, আর 1500 আপনার 70 কম থাকে
এগুলো ওরা বাড়ায় আর কাস্টমাইজ করতে প্রসেসে আপনার টিকিটটা একটু বেশি এগুলো ছাড়ে আর কি মার্কেটে ওদের টেকনোলজি ওদের টেকনোলজি ওরাই আপডেট করছে ওরা আপডেট করছে আচ্ছা দোস্ত পিঙ্ক কালারের গ্রাফিক্স কার্ড হবে না পিঙ্ক তুই বাদ দাও তো আগে আমি কথা বলবো আগে তুমি বলো এটা কি ইমিডিয়েট আগে সেটা প্রাইস আর এটা প্রাইসের মধ্যে ডিফারেন্স 100 এর মধ্যে জি আমি যদি 180 Ti আপনি কোনটা রেকমেন্ড করবেন হ্যাঁ আইফ্যাক তো চলবে পারে এখানে আপনার মিনিমাম 4i7 4i7 এর মধ্যে প্রসেসর এবং এবার 8 জেনারেশন প্রসেসর আছে তো আপনি বলবেন 8700 অর 8700K কে মানে এটা আউট প্রসেসর হলো মিনিমাম হলো মানে ঘরে তো প্রসেস রেজিস্টার তাহলে অবশ্যই আপনি এই প্রসেস রেজিস্টার করবেন এরপর আপনার 4i5 আছে সেটা চলবে আর এগুলো তো আপনার 4 থ্রেড ডিফেন করে পারফরমেন্স প্রসেসর যা ভালো গেমার তারা অবশ্যই প্রসেসিং দিয়ে যাবে কেসি দিয়ে যাবে মানে প্রসেস আনলো করা যাবে 1080 1 লাখ টাকা ডিসকাউন্ট সে 15,000 টাকা দিয়ে না নিতে পারবে বাট সে ইউজ করবে না মনে করে কারণ তো দিও আর এখানে আর র্যাম আছে মনে করেন র্যাম হলো 3,000 সবাই রিকমেন্ড করবে যারা গেমার ওই পার্টিসিপেস করে যেহেতু বাস্কে মানে 16 GB ইউজ করতে পারে এই কার্ড যদি ইউজ করে আর প্রবলেম আর মাদার বোর্ড দুটো মেন একটা জিনিস হলো জেড সিরিজ মানে এখানে আপনার হলো মাদার বোর্ডের এস সিরিজ বিজনেস বি সিরিজ বিজনেস সিরিজ বিজনেস আর প্রোডাক্টের এটা হলো জেড সিরিজ আপনাদের একটা কার্ড পেতে পারি কি আমরা চরম একটা এখান থেকে নিচ্ছি ঠিক আছে ভালো একটা আচ্ছা কেমন চল